আমাদের চ্যানেলে এটা নিউ ভিডিও, আর আজকে আমাদের আম্মু দেখাবে ডিম আলু ভাজি। আর ডিম আলু ভাজি উপকরণের জন্য লাগবে, এখানে প্রথমে আম্মু সুন্দর করে আলু ভাজি আলু কুচি কুচি করে কেটে নিছে, ধনে পাতা, পেঁয়াজ, মরিচ কুচি, আর এখানে তেল নিছে, সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করছে যাতে স্বাদটা একটু ভালো আসে, আর দুটা ডিম অ্যাড করছে, আর এখানে মশলা লবণ, গরম মশলা হলুদ, আর পাঁচফোড়নের গুঁড়া, আর ওই পাশে আদা আর রসুন। এখন আমরা দেখাবো রেসিপিটা কিভাবে রান্না করা হয়। কড়াইটা আগে আমরা গরম করে নিব, তারপর তেলটা দিব। গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। তেলটা দিয়ে দিলাম, এই ভাজিটা একটু বেশি পরিমাণে তেল দরকার। তেলটা গরম হয়ে গেছে, এখন আম্মু মরিচ পেঁয়াজ কুচিগুলো দিচ্ছে। এগুলোকে আমরা এখন বাদামি কালার করে নিব। আমাদের ফার্স্ট ভিডিও তো, খুব সিম্পলভাবে আমরা রেসিপিটা দেখাচ্ছি, কোনো ভুলভাল হইলে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা আমার আব্বু থেকে শেখা, আমার আম্মু শিখছে, তাই ফার্স্ট এটা দিয়েই শুরু করলাম। এখন আলু কুচিগুলো দিবে বাদামি কালার হওয়ার পর। এটা ভাজি আলু দিয়ে বেস্ট আর কি হয়। তারপরে ডিম দুটো আমরা অ্যাড করে দিলাম। ধনে পাতা কুচি দিলাম। হলুদ গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, গরম মশলা স্বাদ অনুযায়ী, লবণটা স্বাদ অনুযায়ী দিলেই হবে। তারপর আদা বাটা স্বাদ অনুযায়ী, রসুন বাটা, সবগুলোকে ম্যারিনেট করে ভাজতে হবে ভাজিটা। একটু স্লো পাওয়ারে করলে ভাজিটা অনেক ভালো হবে। আপনাদেরকে পাওয়ারটা দেখাই দিই চুলার রাহিম। সামান্য পরিমাণ একটু পানি দিবেন, সামান্য দিলেই হবে যেহেতু নতুন আলু। আর আমাদের রংপুর অঞ্চলে এই খাবারটা অনেক বিখ্যাত, বেশিরভাগ লোকেরাই খায়। আমরা এখন এটা 15 মিনিট ওয়েট করব, 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। একটু নাড়ে দিতে হবে, কিছুক্ষণ পর আম্মু এটাকে নাড়ে দিচ্ছে।
আসলে ফোনে ক্যামেরা দিয়ে তো কালারটা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আপনারা ট্রাই করবেন অনেক সুন্দর কালার আসবে। কিছুক্ষণ আবার ওয়েট করব আমরা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ পর আসলাম আবার নাড়ে দেওয়ার জন্য। স্মাইলটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ভাজিটা কড়কড়া ভাবে করতে হবে, তাহলে স্বাদটা অনেক সুন্দর আসবে, কারণ ডিম দেওয়া হয়েছে তো। আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। প্রথম ভিডিও, আর কিছু ভুল লাগলে কমেন্টে জানাবেন, আমরা সেটা ঠিক করব, চেষ্টা করব। লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে একটু বলবেন। আম্মু, ভাজিটা কি প্রায় শেষের দিক? আরো 10 মিনিট অপেক্ষা করতে হবে। দশ মিনিট ধরে ভাজিটাকে ভাজতে হবে, তাইলে আমাদের ডিম আলুর রেসিপি রেডি হবে। পাওয়ারটা দেখে নেন, এটা সরাম 1300 পাওয়ারে রাখলে এই হবে। একটু পর পর ভাজিটাকে নাড়লে তাহলে হবে ভালো। প্রায় শেষের দিকে আমাদের রান্না। এই রান্নার এই রেসিপিটা কিন্তু বেশি কেউ জানে না, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক একটা টেস্ট ফিল করতে পারবেন। এটা আমাদের অঞ্চলে প্রায় মানুষই জানে। একটা আনকমন রেসিপি এটা। আর এই রেসিপিটার পিছনে একটা অনেক সুন্দর একটা ঘটনা। আমার আব্বু আম্মু যখন নতুন সংসার শুরু করছিল, তখন আমার আব্বু এই রেসিপিটা আম্মুকে রান্না করে খাওয়াইছিল। আব্বু থেকেই শিখছে আমার আম্মু, তাই আর কি আম্মু ভাবলো ফার্স্ট ভিডিও এটাই দেখাই।
ভাজিটার কালার একটু কাছ থেকে দেখাই, ফোনের ক্যামেরা তো, ভাপটার জন্য তো ঘোলা। আমাদের রান্না শেষ প্রায়, শেষ না আম্মুর রান্না? হ্যাঁ আমাদের রান্নাটা শেষ, চুড়াটা অফ করে একটু আস্তে রাখে দিলেই শেষ। আপনারাও বাসায় ট্রাই করবেন রেসিপিটা কেমন হলো, আর সাবস্ক্রাইব করবেন, ফার্স্ট ভিডিও পাশে থাকবেন, ভুল হইলে কমেন্ট করে জানাবেন।